আমি দেখি দেখি এবার আছে কি নাম বল এনআরসি ইয়া সিএ এনপিআর আপনাদের ঘুম আছে এই ঘুম আছে ঘুম আছে না নি কাগজ ঠিক আছে তো ভাই আপনার বাপ দাদু জন্ম সার্টিফিকেট আছে তো যে আমার মনে হয় যারা এই এনআরসি ক্যাপ সিএ এনপিআর সব ক্যারি করে যারা বলছে জন্ম সার্টিফিকেট দেখাতে হবে বাপ দাদু চতুর্থ উপস্থিতি আমার মনে হয় তার আইনটা পাস করেছে ওরা বাপ দাদু দূরের কথা ও নিজের জন্ম সার্টিফিকেট আমার মনে হয় দেখাতে পারবে না বুঝলেন আর আমার দেশের তিনি রাষ্ট্রপতি নেতার মতো নেতা হলে মাথায় তুলে নেব কি বললাম নেতার মতো নেতা হলে মাথায় তুলে নেব তাহলে আপনি নেতা হয়েছেন বলে মাথা কিনে ফেলেছেন এটা কিন্তু বরদাস্ত করা যাবে না জানি না আজকে যিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছেন কতটুকু শিক্ষা অর্জন করেছেন জানি না যখন তিনি বিলটা পাস করছেন তিনার খাওয়া দরকার ছিল এ ভারতবর্ষ যত জনগণ আছে এদের আমি অভিভাবক আমি অভিভাবক আমি সব আমি এদের গার্জেন যখন এই বিলটা আমার হাতে আসলো আসার পরে আমাকে চিন্তা ভাবনা করে সই করতে হতো যে আমার ছেলেদের পক্ষে আমার মেয়েদের পক্ষে আমার মায়ের পক্ষে আমার বাপের পক্ষে এই বিলটা এসেছে আমি সই করবো না করবো না এটা করলে এদের যে ভূত ছেড়ে দিয়েছে ভাই আমাকে আপনাকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে আপনারা কি ভয় পাচ্ছেন না পাচ্ছেন না পাসপোর্ট অফিসে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন কেন স্কুলে গিয়ে লাইন দিচ্ছেন কেন কেন সংশোধন করার জন্য ঠিক না ভিতরে পদ আছে যদি আপনার আজ থেকে রাসূলের নীতি মানতে আরম্ভ করেন কাল থেকে ভারতের জমিনে আর আপনি শুনতে পাবেন না যে এনআরসি ক্যাপ সিএ আছে আপনি জানেন আর আপনি যতই সংশোধন করেন না কেন যদি আল্লাহ পাকের তওয়াক্কাল ছেড়ে দিয়ে ওদেরকে ভয় করেন সঠিক থাকার পরেও নিয়ে যাবেন এটা বল ঠিক না বুঝতে পেরেছেন কিছু কিছু জায়গায় দেখি তো ভাই